কোনটা ভালো, স্টোরিতে যেটা দিয়েছে সেটা না এই ড্রয়িংটা? হোয়াট দা, আই মিন কি এটা? সিরিয়াসলি? ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম, আমি তাহমিদ অবিব এবং আমি আজকে ড্রয়িং গিভে করতে যাচ্ছি। ওকে, আমি এখন গিভওয়েটা দিব কিভাবে? আমি ফেসবুক স্টোরিতে একটি ডে দিব এবং সেই ডে অনুযায়ী প্রথম এক মিনিটে যতজন রিয়্যাক্ট করবে তাদের সবার ড্রয়িং করে দিব। সো শুরু করা যাক, দেখা যাক কি হয়। ওকে, আমি আমার প্রোফাইল বের করে রেখেছি ডে দেওয়ার জন্য এবং আমার স্টপ ওয়াচও রেডি। সো শুরু করে দেওয়া যাক, আমি স্টোরি দিচ্ছি। স্টোরি আমি আমার ড্রয়িংই দিচ্ছি, আমার পুরনো ড্রয়িংয়ের মধ্যে একটি। সো স্টোরি দিয়ে দিলাম, এখন এক মিনিটের মতো ওয়েট করি, দেখা যাক কি হয়। টাইম আপ। ওকে, এক মিনিট শেষ, এখন স্টোরিতে যাই। ওকে, আমরা অলরেডি 4টা ভিউ পেয়ে গেছি। ও মাই গড, আমি প্রথম ডি একটু পেয়ে গেছি। সো শুরু করে দেওয়া যাক। এ হচ্ছে আমাদের ক্লাসের সিআর। একটা কাহিনী আছে, আমি যখন ফার্স্ট ইয়ারে ফার্স্ট উইকে ছিলাম তখন আমি তেমন কাউরে চিনতাম না, আর এই বেটা নিজে বড় ভাই সেজে আমার কাছে এসে আমাকে র্যাক দেয়। আমি বোকার মতো র্যাক খেয়েও যাই। ও যাই হোক, তারপর 6 মিনিট পর আমি 16টা ভিউ পাই এবং তারপর আমি আমার সেকেন্ড রিয়্যাক্ট পাই। ব্যাম, শুরু করে দেওয়া যাক। সো এ আমার অনেক দিন ধরেই ফ্রেন্ড লিস্টে ছিল, বাট অ্যাকচুয়ালি আমি ওকে তেমন ভালো মতো চিনি না। ও অনেক ভালো ছবি তোলে, একটু খালি জানি কারণ ওর ইনস্টাগ্রামে ভালো ভালো ছবি দেয়, সেটা আসলেই ভালো লাগে, প্রাকৃতিক ছবি ম্যাক্সিমাম। পর আমি 19 মিনিট পর, তারপর আমি 19 মিনিট পর 44টা ভিউয়ের মধ্যে আমি আমার থার্ড রিয়্যাক্ট পাই। ওকে, থার্ড রিয়্যাক্টের এ অনেক পছন্দের আমার, কারণ এর ড্রয়িং অনেক ভালো, মানে অনেক ক্রিয়েটিভ ড্রয়িং করে, পোস্টাল ড্রয়িংই বেশিরভাগ করে। আমি তার প্রোফাইল লিঙ্কটা আমি নিচে দিয়ে দিব। সে অনেক ছোট, মেবি SSC দিবে অর সামথিং, বাট সে অনেক ক্রিয়েটিভ ড্রয়িং করে, যেটা আমার সত্যি ভালো লাগে। শাউট আউট ফর দৃশ্যকল্পের ভান্ডার, ভিডিওটা সম্ভব হতো না যদি না তারা স্পন্সর করতো। এখানে মূলত কম টাকায় আপনাদের খুব ভালো কোয়ালিটির ড্রয়িং করে দেওয়া হয়। এখানে ড্রয়িং করে ফ্রেম করে সেটা প্যাকেটবন্দি করে কুরিয়ার করে আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এই কোম্পানিটি অদ্রিতা চালাচ্ছে, তাদের ফেসবুক পেজের লিঙ্ক আমি নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি চাইলে সরাসরি অদ্রিতার সাথে কথা বলতে পারবেন। যদি আপনার ড্রয়িংয়ের প্রয়োজন হয় তাহলে সেই পেজে যেয়ে আপনি মেসেজ দিতে পারেন, অদ্রিতা সবসময় সেই পেজে অ্যাক্টিভ। দোস্ত, তুই সিয়ার হওয়ার পর তোকে কেউ কোনো গিফট দিয়েছিল? না দোস্ত। কোনোদিনও কোথাও ফার্স্ট হয়েছিলি? না রে, নিটারে কোনোদিনও ফার্স্ট হই নাই। আরে নিটারে না, লাইফে কোথাও ফার্স্ট হয়েছিলি? হয়েছিলাম ক্লাস 5-এ। তুই জানিস কাল রাতে তুই ফার্স্ট আমার স্টোরিতে রিয়্যাক্ট দিছিস, তার একটা গিফট আছে। দোস্ত, থ্যাঙ্কস দোস্ত, আমি জাস্ট অবাক, কথার কোনো ভাষা নাই। আমি তোর সব ডে দেখি, ভালো লাগে আমার কাছে তোর সব কাজগুলো। আরে বাপরে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস দেওয়ার জন্য ওয়েলকাম, বাট এত সুন্দর করে আর্ট করার জন্য থ্যাংকস, যা তুই ডিজার্ভ করিস, থ্যাংকস অ্যাগেইন। ওরে বাবা, ভালো লাগলো শুনে। কোনোদিনও কোথাও সেকেন্ড হইছো? মানে কোনোদিনও কখনো কোথাও সেকেন্ড প্রাইজ পেয়েছো? পেলে বুঝতাম এটাই বলবেন। না না, আসলে কাল তুমি আমার স্টোরিতে সেকেন্ড পারসন যে এক মিনিটের মধ্যে রিয়্যাক্ট দিয়েছে, তাই আমি গিফট দিব ভাবছিলাম তোমাকে, তুমি কি চাও? সিরিয়াসলি, ফার্স্ট পারসনকে কি দিয়েছেন? হা হা,
তুমি তোমার চেয়ে ফার্স্টের জন্য এত আগ্রহী কেন? আগ্রহী না, উনাকে কি দিয়েছেন যেহেতু ফার্স্ট হয়েছে তাই আস্ক করলাম। ওকে, তাহলে তুমি চাচ্ছ না তোমার গিফট? আই ডোন্ট নো কি গিফট চাবো। চাবা না, আমি একটা দিব, তুমি নিবা কি না সেটা আস্ক করলাম। আপনার থেকে আর্ট ছাড়া আর কিছুই চাওয়ার নেই। দেন কি গিফট দিবেন? সিরিয়াসলি, ইটস সো বিউটিফুল। কালকে সেকেন্ড হইছে, আজকে এই ড্রয়িং করে দিলেন? কবে থেকে আর্ট শুরু করছেন বলেন তো? আসলে সত্যি কথা বলতে আর্ট করতে আমার একটু সময় লাগে, এক উইক আগের থেকেই শুরু করছিলাম, বাট অজুহাত কালকে পেলাম দেওয়ার। আমিও জানি এটা একটা এক্সকিউজ ছিল দেওয়ার, বাট একটা কথা বলি, আমার চোখগুলো আমার কাছে কেমন জানি লাগছে, লাগে আমি বুড়ি হয়ে গেছি। আসলে করোনাতে সবাই বুড়ো হয়ে গেছে। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ, এক্সপেক্ট করিনি কখনো, মোস্ট ওয়েলকাম। কোনটা ভালো, স্টোরিতে যেটা দিয়েছে সেটা না এই ড্রয়িংটা? হোয়াট দা, আই মিন কি এটা? সিরিয়াসলি, এটা কি? আমি আল্লাহ, কি করছো তুমি আমাকে আঁকছো এত সুন্দর করে? কি বলবো, বুঝতেছি না ভাই, এত অস্থির হইছে। থ্যাংক ইউ সো মাচ। আমি বুঝতেছি না আমি কি এমন করছি, কেমনে নিব এত ভালোবাসা। আল্লাহ, কেমনে থ্যাংকস জানাবো, অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। একটা আর্ট করে কাউকে এত খুশি হইতে কখনো দেখিনি। আমি বুঝতেছি না কি রিয়্যাক্ট করবো, আই মিন বেস্ট গিফট। তোমার টেক্সট দেখে আমিও বুঝতেছি না আমি কি রিয়্যাক্ট করবো। ওকে, আর্ট হচ্ছে একটি সাবজেক্টিভ জিনিস, কারো কাছে সেটা একদিনের খুশির কারণ, আবার কারো কাছে বুড়ো হয়ে যাওয়ার অভিযোগ, আবার কারো কাছে রাতের চাঁদ হাতে পাওয়ার মতো। আপনার কাছে আর্ট কী সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং এই ভিডিওর পার্ট টু চান কিনা সেটাও অবশ্যই জানাবেন, মনে করে কমেন্ট করবেন। কিন্তু কে জানে, পার্ট টু এর ড্রয়িং ভিডিও আমি এই ভিডিওর কমেন্ট সেকশন থেকেই নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে এরকম আরও ভিডিও আছে, সেগুলোও দেখতে পারেন, আশা করতেছি সেগুলোও ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আল্লাহ হাফেজ, টাটা। Even when I'm facing down, I fight. Even when I don't know what is right, I'ma pick a side and I'ma take pride. I will decide my fate and die.